আলোচনার সারাংশে এসে বলতে চাই, মহররম আশুরা এই জন্য স্মরণীয় বরণীয় নয় যে ওই দিনে ওই দিনে হোসেন রাজিয়াল্লাহ তাআলাকে হত্যা করা হয়েছিল, বরং এই জন্য স্মরণীয় বরণীয় যে দীর্ঘ ইতিহাসের পর একটা মানুষ 1000 বছর বাঁচে। ফেরাউন 1000 বছরেরও বেশি জীবিত ছিল ফেরাউন, এবং সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউনের মতো অত্যাচারী শাসক দুনিয়াতে আসেনি, সে তার স্ত্রী আসিয়াকে পর্যন্ত অত্যাচার করেছে, বনি ইসরায়েলের লক্ষ লক্ষ সন্তানকে, ছোট শিশুকে নিজে হাতে জবাই করেছে, এই ভয়ে যে বনি ইসরায়েলের মধ্যে একজন সন্তান আসবে যে ফেরাউনের মসনদ কাঁপিয়ে দিবে, ফেরাউনের মসনদ ধ্বংস করে দিবে, এই ভয়ে লক্ষ লক্ষ বনি ইসরায়েলের শিশুকে সে হত্যা করার নির্দেশ দিয়েছে। কিন্তু মুসা আলাইহি সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতে নিজ ক্ষমতা বলে যেই কাঠের ফলকে তার মা তাকে রেখে দিলেন, নদীর উল্টা স্রোতের দিকে সেই কাঠের ফলক এক সময় ফেরাউনের দরবারের সামনে এসে পৌঁছলো। ফেরাউনের স্ত্রী উঠিয়ে নিয়ে গিয়ে রাজ দরবারে রাজার আদরে তাকে মানুষ করলেন যে একসময় ফেরাউনের শত্রুতে পরিণত হবে, মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম। এটা আল্লাহর কারিশমা, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। ইউসুফ আলাইহি সালাতু ওয়াসসালামকে তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করবে, মারা যাবে এই আশায়, সেই ইউসুফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরের ক্ষমতা দিয়েছিলেন, এবং পরবর্তীতে তার যে ভাইয়েরা তাকে ফেলে দিয়েছিল সেই ভাইয়েরাই মিশরে এসে তাকে সিজদা করেছে, তাকে সম্মান জানিয়েছে, তার সামনে মাথা নত করেছে। এগুলো ইতিহাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো কোরআনে কেন বলেছেন? যেন মানুষ শিক্ষা লাভ করতে পারে, অত্যাচার করে দুনিয়াতে টিকা যায় না, জুলুম করে দুনিয়াতে টিকা যায় না। ফেরাউন যখন টিকেনি, আজকেও যারা জুলুম করছে তারাও টিকবে না। অত্যাচারকারীর পতন একদিন হয়ই, অত্যাচারকারীর দুইবার শাস্তি হয়, একবার হয় দুনিয়াতে, একবার হয় পরকালে। এই ইতিহাসগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের এই লম্বা জীবনে তিনি পালিয়ে চলে গেলেন মাদায়েনে, সেখানে শোয়েব আলাইহিস সালাতু ওয়াসসালামের ওখানে 10 বছর তিনি খাটলেন, তারপরে তার মেয়েকে বিবাহ করলেন, তারপরে রাস্তায় আসতে গিয়ে তার নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী পাঠালেন, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বললেন, তাকে বললেন তুমি চলে যাও, ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনকে যাও এবং তাকে দিনের দাওয়াত দাও। ফেরাউনের নিকটে আসলেন, দিনের দাওয়াত দিলেন, ওই জাদুঘরদেরকে নিয়ে তার হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছিলেন, তার হাত উজ্জ্বল হতো, হাতে লাঠি ছিল, লাঠি ছেড়ে দিলে লাঠি সাপে পরিণত হতো, আরও অনেক মুজিজা। দীর্ঘ কাহিনী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের, সর্বশেষে সব কিছুতে পরাজিত হয়ে ফেরাউন সিদ্ধান্তে পৌঁছলো যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করে দিবে, এই বলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের পিছনে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পালিয়ে ফিলিস্তিন আসতেছিলেন, মিশর থেকে পালিয়ে ফিলিস্তিন আসতেছিলেন, মাঝখানে নদী সাগর, সেখানে এসে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন তোমার লাঠি তুমি সাগরে নিক্ষেপ করো, লাঠি সাগরে নিক্ষেপ করলেন, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আল্লাহ ভরসার প্রতিদান, আল্লাহ ভরসা করলে মানুষ প্রতিদান পায়, কিন্তু ভরসা করার মতো ভরসা করতে হবে। তখন ফেরাউনও মনে করলো এই দিক দিয়ে আমও চলে যাব, তখন ফেরাউন ওর ভিতর দিয়ে চলে গেল, এবং মাঝপথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিকে বললেন মিলে যাও, এবং ফেরাউন ডুবে মারা গেল। শেষ সময়ে সে ইমান আনার চেষ্টা করছিল, আল্লাহ বললেন আল ইয়াউমা নুনজ্জিকা বিবাদানিকা, আজ থেকে আমি ফেরাউনের লাশকে অক্ষত রাখবো, দুনিয়ার সব লাশ পচে নষ্ট হয়ে যায়। কিন্তু ফেরাউনের লাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও অক্ষত অবস্থায় মিশরের জাদুঘরে রেখেছেন। এই ফেরাউন যেদিন ডুবে মারা গেল সেই দিন ছিল 10ই মুহররম। সুতরাং ঐতিহাসিকভাবে আমাদের মাথায় কারবালার ঘটনা নিয়ে, কারবালার ঘটনায় না কোনো ফজিলত আছে, না কোনো ফায়দা আছে, না কারবালার ঘটনা জানার মধ্যে কোনো নেকি আছে, না ওর মধ্যে আকিদা আছে, না ওর মধ্যে আমল আছে, কিছু নাই, জাস্ট একটা ইতিহাস। ওইটা নিয়ে আমাদের মধ্যে এত মারামারি, গণ্ডগোল, তর্ক বিতর্কের কোনো ফায়দা নাই। কিন্তু এই মহান ঘটনা, যেই ঘটনার মাধ্যমে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিলেন, মুসা আলাইহিস সালামকে নাজাত দিলেন, এই ঘটনা আমাদের জন্য শিক্ষণীয়। একদিন অত্যাচারীরা ধ্বংস হবেই, এবং একদিন ইসলাম বিজয় লাভ করবেই, যারা হক পথে থাকে তারা একদিন বিজয় লাভ করবেই। এই ঘটনাকে সামনে রেখে আমরা আগামী 10 তারিখ ইনশাআল্লাহুল আজিজ শনিবার সিয়াম রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমাদের সিয়ামকে কবুল করেন, এবং এই সিয়ামের মাধ্যমে আমাদের 1 বছর অতীতের গুনাহ মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।